রাজ্য জুড়ে চলছে মাধ্যমিক পরীক্ষা, আর সোমবার ছিল তারই অঙ্ক পরীক্ষা। পরীক্ষা দিন পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে পড়ল পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের ভাগড়া হাইস্কুলের দুই ছাত্র। এরপরে তাদের মন্তেশ্বর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। বেশ কিছুক্ষণ পর সুস্থ হলে স্বাস্থ্যকেন্দ্রে বসেই পরীক্ষা দেয় নাজমিন খাতুন এবং সূর্যা খাতুন নামে দুই ছাত্রী। ভাগড়া হাইস্কুলের প্রধান শিক্ষক ইলিয়াস আলী শেখ জানান, প্রেময়ী উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী দুজন ছাত্রী সোমবার অঙ্ক পরীক্ষা দিতে যায়। পরীক্ষা কেন্দ্রে ঢুকে অসুস্থ হয়ে পড়ে নাজমিন খাতুন, অন্যদিকে পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে সূর্যা খাতুন। দুজনকে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। অন্যদিকে ওই বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষিকা মনিরা বেগম বলেন, দুই ছাত্রী পরীক্ষা হলে ঢোকার পরই অচৈতন্য হয়ে যায়। এরপর তাদের স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। প্রধান শিক্ষকের অনুমতিতে তারা একটু সুস্থ হলে পরীক্ষা দিতে দেওয়া হয়। আজকে আপনার স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা কেন দিতে পারল না? আমাদের ভাগড়া হাই স্কুলের ছাত্রী নাজমিন খাতুন অন্যান্য দিনের মতো আজকেও বাড়ি থেকে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে গিয়েছিল। মধ্যমগ্রাম প্রেময়ী উচ্চ বিদ্যালয়ে তার সেন্টার ছিল। তো পরীক্ষা দেওয়ার ঠিক আগের মুহূর্তে সে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং সেন্সলেস হয়ে যায়। অনেক চেষ্টা করেও সে পরীক্ষা বসতে পারেনি, তাকে হসপিটালাইজ করা হয়েছে। এখন মন্তেশ্বর প্রাথমিক হসপিটালে এখন সে আপাতত ভর্তি। তো ডাক্তারবাবু চিকিৎসা করেছেন, যথাযথ চেষ্টা চলছে। তো দেখা যাক পরীক্ষা দিতে পারে কি পারে না। বিডিও সাহেব এসেছিলেন, উনি আশ্বস্ত করেছেন যদি জ্ঞান ফিরে পরীক্ষা দিতে পারে তাহলে উনি সব কিছু অ্যারেঞ্জ করবেন এবং সঙ্গে একটি রাইটারও দেবেন বলেছেন। এখন আমরা অপেক্ষা করছি, দেখা যাক কতক্ষণে সুস্থ হয়। যদি সে পরীক্ষাটা দিতে পারে তাহলে খুবই ভালো। যদিও ওই দুই ছাত্রী পরে স্বাস্থ্যকেন্দ্রে বসেই পরীক্ষা দেওয়ার কাজ সম্পন্ন করে। বর্তমানে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন মাধ্যমিক পরীক্ষার্থী নাজমিন এবং সূর্যা খাতুন। পাপাই সরকার, এলসিডব্লিউ ইন্ডিয়া, পূর্ব বর্তমান। মোবাইল কিনবেন, এ দোকান সে দোকান ঘুরে ঘুরে হন্যে হচ্ছেন, অনলাইনেও খুঁজে খুঁজে হাঁপিয়ে উঠেছেন, এবার নো টেনশন, আপনার ডোর স্টেপেই এখন আকাশ টেলিকম। ওপো, ভিভো, স্যামসাং, এমআই, রেডমি, ওয়ানপ্লাস সহ আরও বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এবার একই ছাদের তলায় রয়েছে, দুর্দান্ত সব অফার। এছাড়াও আপনার সুবিধে মতো থাকছে ইএমআইয়ের সুবিধে, তাই দেরি নয় আপনার পছন্দের হ্যান্ডসেট নিতে। আজ চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে। আকাশ টেলিকম বেনাচিতি বাজার রাহি হোটেলের সন্নিকটে দুর্গাপুর। কন্ট্যাক্ট নাম্বার 9064766951 অথবা 8250535583। নিজের ব্যবসায় আরো উন্নতি করতে চান? হোটেল ব্যবসা বা রিয়েল এস্টেট অথবা চা বাগান কেনা বেচা করে আজই ব্যবসায় আনুন সাফল্য। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, রাজ্যের সর্বত্রই একটি নাম, আরসি হসপিটালিটি সার্ভিস। পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে হোটেল, রিয়েল এস্টেট এবং চা বাগানের ব্যবসা করে ব্যবসায় সাফল্য এনে স্বপ্ন পূরণ করুন আপনিও। যোগাযোগ আরসি হসপিটালিটি সার্ভিস, অভিক চৌধুরী। কন্ট্যাক্ট 9564845420।